হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওতে দেখাবো কম বাজেটে যারা নোয়া গাড়ি খুঁজছেন কিংবা এক্স নোয়া গাড়ি খুঁজছেন তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার পেজটাতে নতুন হয়েছেন পেজটাকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন। তো চলুন সর্বপ্রথম যে নোয়া গাড়ি দেখাবো এক্স নোয়া, সেই গাড়ি দিয়ে শুরু করে যাক। 2009 মডেল এটি, রেজিস্ট্রেশন করা হয়েছে 2014 সালে। 2000 সিসির এই গাড়ি আপনি দেখতে পারেন ঢাকা মেট্রো 53 সিরিয়ালে এক্স নোয়া, এটা দেখেন। চলো একটু ভিতরের কন্ডিশন আপনাকে একটু দেখাই যে কী অবস্থা রয়েছে। এই গাড়িটি কিন্তু পুশ স্টার্ট, ভিতরে হচ্ছে বিস্কিট কালার, আপনারা এটা দেখতে পারেন যারা হচ্ছে এক্স নোয়া গাড়ি খুঁজছেন। অবশ্যই এটা একবার দেখলে দেখে যেতে পারেন, আর যদি পরবর্তী সময় দেখতে চান তাহলে অবশ্যই কারটার যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করে কিন্তু অবশ্যই রবিবার থেকে বৃহস্পতিবার মধ্যে অবশ্যই কারটার সাথে যোগাযোগ করতে হবে যে গাড়িটা আমি দেখতে যাচ্ছি। গাড়িটি একটু পেছনের কন্ডিশন দেখাই। সেন্ট্রাল এসি রয়েছে, 8 সিটের এই নোয়া গাড়িটা কিন্তু আপনারা দেখতে পারেন। এক পাশের ডোরটা কিন্তু হচ্ছে পাওয়ার, আর এক পাশের ডোর কিন্তু নন পাওয়ার। আর এসি যেটা হচ্ছে সফট টাচ এসিও কিন্তু রয়েছে। একটু পেছনের কন্ডিশন যদি আমি আপনাকে একটু দেখাই যে কী অবস্থা রয়েছে পিছনের কন্ডিশনটা, পিছনে দেখেন এখন পর্যন্ত গাড়িটা কিন্তু তেলে ব্যবহার করা হয়েছে, সিএনজিতে কনভার্ট করা হয়নি। সেটা কিন্তু একটা স্পেসও কিন্তু রয়েছে, দেখেন এই যে সিএনজি করার জন্য আলাদা স্পেস রয়েছে, সো এটা আপনি কিন্তু করতে পারবেন। সো এই গাড়ি আজকে বাজার মূল্য, চলুন কী চাওয়া হচ্ছে একটু প্রাইসটা দেখা যাক। সাইডে কিন্তু টাচ আপ করা রয়েছে, সো টাচ আপ করা থাকবে। অ্যাক্সেল হিস্ট্রি কিংবা ড্যামেজ হিস্ট্রি আপনাকে চেক করে নিতে হবে একজন টেকনিশিয়ান দিয়ে। এক্স নোয়া 9 মডেল, 14 রেজিস্ট্রেশন, 2000 সিসির এই গাড়ি আজকে বাজার মূল্য যারা চাওছে 21,85,000 টাকা, এটা কিন্তু ফিক্সড প্রাইস না, আপনি দামাদামি করে কিন্তু এই এক্স নোয়াটি ক্রয় করতে পারেন। চলেন এর পরের গাড়ি আপনাদেরকে দেখাই। এরপর হচ্ছে যারা হচ্ছে একটু কম বাজেটের 2002 নোয়া গাড়ি খুঁজছেন অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন। 2 মডেল, সাথে হচ্ছে রেজিস্ট্রেশন, 2000 সিসি সিএনজিতে কনভার্ট করা রয়েছে, যেটা হচ্ছে ঢাকা মেট্রো 11 সিরিয়ালের। সো একটু ভিতরের কন্ডিশন চলেন এটার একটু দেখা যাক, ভিতরে কী অবস্থা রয়েছে। ভিতরে হচ্ছে সফট টাচ এসি দেখতে পাচ্ছি, এবং কি স্টার্ট এবং সিট কভার কিন্তু এই গাড়িতে আলাদাভাবে লাগানো রয়েছে, দেখতে পাচ্ছেন। অল অপশন অটো, 8 সিটের এই গাড়ি কিন্তু আপনারা দেখতে পারেন। অরিজিনাল টিভি ব্যাক ক্যামেরা রয়েছে, সিট কভারও লাগানো রয়েছে গাড়িতে। আর সাইড কন্ডিশন দেখেন, কোনো রিক্সার আচর আপনি কিন্তু পাবেন না, নর্মালি এগুলি টাচ আপ করা থাকে। ভিতরের কন্ডিশন যদি আপনাকে একটু দেখাই, এখন একদম নতুন সিট কভার লাগানো রয়েছে, আপনাকে এক্সট্রা সিট কভার কোনো খরচ করতে হবে না, ছেঁড়া ফেরা আপনি পাবেন না। এবং সেন্ট্রাল এসিটা কিন্তু রয়েছে এটির সাথে, আর এই গাড়ি কিন্তু সিএনজিতে কনভার্ট করাও কিন্তু রয়েছে গাড়িটিতে। সো এইটা কিন্তু আপনাকে বলছিলাম এক্সট্রা কোনো খরচ করতে হবে না। আর পিছনের এই গাছের জন্য আমি পিছনকে দেখাতে পারছি না, সো গ্লাসগুলোর সামনে পিছনে কিন্তু অরিজিনালটাই রয়েছে। সো এইটার বাজার মূল্য কী চাওয়া হচ্ছে একটু বলে দিই আপনাদেরকে। 2002 এক্স নোয়া, সাথে হচ্ছে রেজিস্ট্রেশন, 2000 সিসির এই গাড়ি সিএনজিতে কনভার্ট করা হয়েছে। আর এই গাড়ি আজকের বাজার মূল্য চাওয়া হচ্ছে যেটি, সেটা হচ্ছে 12,85,000 টাকা, এটা কিন্তু ফিক্সড প্রাইস না। আপনি দাম শুনে অতকে অনেকেই ভরকায় যাবেন, কিন্তু বর্তমানে গাড়ির প্রাইস অনেক হাই চলে গেছে, আপনি একটা দামাদামি সুযোগ কিন্তু পাচ্ছেন। সো দামাদামি করে কিন্তু আপনি গাড়িটি ক্রয় করতে পারেন। চলেন আরও কিছু নোয়া গাড়ি দেখাই, যারা একটু কম বাজেটের নোয়া গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকে একটা রয়েছে টাউনেস, যেটা হচ্ছে 2013 মডেল এটি, 18 রেজিস্ট্রেশন। এটা অনেকে বাচ্চা নোয়া বলে, যারা হচ্ছে গাড়ি লেনারকে বাচ্চা নোয়া বলে, টাউনেস নোয়া বলে। সো এটা দেখতে পারেন, 1500 সিসির গাড়ি, একটু ভিতরের কন্ডিশন আপনাকে দেখাই। সো এটা কিন্তু আপনি অনেক কম প্রাইসে কিন্তু ক্রয় করতে পারেন। ভিতরের কন্ডিশন দেখতে পাচ্ছি, সিট কভার কিন্তু লাগানো রয়েছে, সো এটা কিন্তু আপনারা দেখতে পারেন। দেখেন ভিতরের কন্ডিশনটা দেখেন, মোটামুটি অনেকটাই ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে। প্যাডগুলো খেয়াল করে দেখেন, প্যাডগুলো ফ্রেশ রয়েছে, এবং এতে কিন্তু আপনি টিভি ব্যাক ক্যামেরা পাবেন না, আপনি চাইলে আলাদাভাবে কিন্তু এটা লাগে ব্যবহার করতে হবে আলাদাভাবে। এবং পেছনে দেখেন, পেছনের কন্ডিশনটাও কিন্তু অনেকটাই ফ্রেশ রয়েছে। সো সিট কভার কিন্তু লাগানো রয়েছে, এবং এই গাড়ির এসিটা কিন্তু আপনি নর্মাল এসি, একটাই এসি, এটা কিন্তু ডুয়েল এসি না, এটা হচ্ছে একটা এসি রয়েছে। সো এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। তো পেছনের কন্ডিশন চলুন একটু, পেছনের কী কন্ডিশন রয়েছে, পেছনের কন্ডিশন যদি যাই দেখেন, গাড়িটা কিন্তু এখন পর্যন্ত তেলে ব্যবহার করা হয়েছে, আলাদা সিএনজিতে কনভার্ট করা হয়নি, আপনি আপনার মতো কিন্তু সিএনজিতে কনভার্ট করে নিতে পারেন। সো এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। চলুন এইটার প্রাইসটা কী চাওয়া হচ্ছে একটু প্রাইসটা জানা যাক।
যেহেতু মডেলটা হচ্ছে 13 মডেল আর রেজিস্ট্রেশন করা হয়েছে 18 সালে টাউনেস, যেটা হচ্ছে 15 সিসির গাড়ি। আর এই গাড়ি আজকে বাজার মূল্য চাওয়া হচ্ছে 13,95,000 টাকা। এটা কিন্তু ফিক্সড প্রাইস না, আপনি দামাদামি করে কিন্তু এই নোয়াটি কিন্তু ক্রয় করতে পারেন। চলেন আরও কিছু নোয়া গাড়ি দেখাই আপনাদেরকে। যারা হচ্ছে এসআই নোয়া গাড়ি খুঁজছেন অনেক দিন ধরে, তাদের জন্য আজকে এই নোয়াটা আজকে বাজারে রয়েছে, যেটা হচ্ছে 2011 মডেল, রেজিস্ট্রেশন করা রয়েছে 2018 সালে। নোয়াটা আপনি দেখতে পারেন, 2000 সিসি, বলা হয়েছে সিএনজিতে কনভার্ট করা নেই, সেটা আমি আপনাকে একটু চেক করে দিব। ঢাকা মেট্রো চ19 সিরিয়ালের এই গাড়ি আপনারা দেখতে পারেন। চলুন একটু ভিতরে কন্ডিশনটা একটু কী রয়েছে একটু কন্ডিশন দেখা যাক। ভিতরে হচ্ছে পুসি স্টার্ট, সো এইটা কিন্তু আপনি দেখতে পারেন যারা নোয়া গাড়ি এই এসআই নোয়া খুঁজছেন। দেখেন প্যাডগুলো ফ্রেশ হচ্ছে, পুসি স্টার্ট এবং কি সফট টাচ এসি রয়েছে, টিভি ব্যাক ক্যামেরা রয়েছে, সিট কভার কিন্তু লাগানো রয়েছে, সো এটা এক্সট্রা। এবং ডোরটা দেখেন অটো ডোর, কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ডোরটা খুলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। সিট কভার লাগানো এবং কি সেন্ট্রাল এসিও কিন্তু রয়েছে গাড়িটির সাথে, সো এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। সিলিংটাও কিন্তু অনেকটাই ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে। আমি বলছিলাম অটো ডোর, দেখেন আমি জাস্ট নর্মালি ডোরটা টেনে রেখে দিয়েছি এবং গেটটা কিন্তু অটো ডোর লেগে যাচ্ছে, সো এই গাড়িটি আপনারা দেখতে পারেন। আমি গাড়িটির যদি পেছনের কন্ডিশন যদি আপনাকে দেখাই একটু, দেখেন পেছনের কন্ডিশন দেখেন, মোটামুটি কিন্তু ফ্রেশ একটি কন্ডিশন দেখতে পাচ্ছি, সো এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। সিএনজিতে কনভার্ট করা হয়নি, দেখেন একটি স্পেস রয়েছে, আপনি সিএনজিতে কনভার্ট করতে পারবেন চাইলে। সো আমার কাছে মোটামুটি গাড়িটি পছন্দ হয়েছে, সো আপনারা কিন্তু গাড়িটি দেখতে পারেন। সো এইটার সাইডে দেখেন, সাইডে কোনো রিক্সার আচর আপনি পাবেন না, কোনো রিক্সার আচর নাই। সো এইটার আজকে বাজার মূল্য কী চাওয়া হচ্ছে সেটা বলে দিই। 11 মডেল এটি, 18 হচ্ছে রেজিস্ট্রেশন, 2000 সিসির এই গাড়ি আজকে বাজার মূল্য চাওয়া হচ্ছে সেটা হচ্ছে 27,45,000 টাকা। এটা কিন্তু ফিক্সড প্রাইস না, আপনি দামাদামি করে কিন্তু এই গাড়িটি ক্রয় করতে পারেন। 11 মডেল, 18 রেজিস্ট্রেশন, 27,45,000 টাকা, এটা কিন্তু ফিক্সড না। সো গাড়িটি যদি ভালো লাগে কার্ডের ফোন নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। চলেন এরপরে আরেকটা নোয়া গাড়ি রয়েছে, এটা হচ্ছে লাইটেস্ট, যেটা হচ্ছে 2012 মডেল, 17 হচ্ছে রেজিস্ট্রেশন, 15 সিসির গাড়ি, এটা আপনারা দেখতে পারেন, যেটা হচ্ছে ঢাকা মেট্রো চ16 সিরিয়ালের। সো এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। চ এটা একটু ভিতরে কন্ডিশন আপনাকে দেখাই, দেখেন ভিতরে কন্ডিশন একটু দেখেন, অনেকটাই ফ্রেশ রয়েছে, দেখতেই পাচ্ছেন। সো মোটামুটি আমারও পছন্দ হয়েছে গাড়িটি, আপনারাও দেখতে পারেন। আপনাদের যারা বাজেট কম, যাদের গাড়িটা লক করা রয়েছে, আমি একটু লকটা খুলে আপনাদেরকে একটু দেখাই যে লকে লকটা খুলেছে না, এই পাশের সেন্ট্রাল লক হয়ে গেছে। হ্যাঁ, পেছনের কন্ডিশন যদি দেখেন আপনারা, দেখেন গাড়ি কিন্তু এখন পর্যন্ত তেলে ব্যবহার করা হয়েছে, সিএনজিতে কনভার্ট করা হয়নি, দেখতে পাচ্ছেন পেছনের কন্ডিশনটা অনেকটাই ফ্রেশ রয়েছে। সো এইটা কিন্তু আপনারা দেখতে পারেন যারা একটু কম বাজেটের নোয়া গাড়ি খুঁজছেন। সো বাচ্চা নোয়া কিন্তু এটা দেখতে পারেন, প্রাইসটা বলে দিই আপনাদেরকে। আরেকটার তো ভিতরে কন্ডিশন আপনাকে একটু দেখাই কী অবস্থা রয়েছে, দেখেন ভিতরের সিট কভার লাগানো রয়েছে, এক্সট্রা সিট কভার কিন্তু লাগাতে হবে না, এবং সিলিংটাও কিন্তু অনেকটাই ফ্রেশ রয়েছে দেখতে পাচ্ছি। সো এই গাড়িটা আপনিও দেখতে পারেন, আমার এটা পছন্দ হয়েছে মোটামুটি। এইটার প্রাইসটা বলে দিই আপনাদেরকে, এটা প্রাইসটা কী চাওয়া হচ্ছে, 12 মডেল, 17 এসেছেন, 15 সিসির গাড়ি, 9,60,000 টাকা, এটা কিন্তু ফিক্সড প্রাইস না, দামাদামি করে কিন্তু এই গাড়িটি ক্রয় করতে পারেন। এরপরে যে আমি চলে যাচ্ছি, আমার ঠিক সামনে আরেকটা এক্স নোয়া রয়েছে, সেটা হচ্ছে 2003 মডেল, 9 রেজিস্ট্রেশন, 2000 সিসির, এটা দেখতে পারেন সিএনজিতে কনভার্ট করা রয়েছে, আর এই নাম্বার প্লেট হচ্ছে ঢাকা মেট্রো চ13 সিরিয়ালের, এটা আপনারা দেখতে পারেন। একটু ভিতরে কন্ডিশন আপনাকে একটু দেখাই, এটা একটু লক করা রয়েছে, এটা দেখাতে পারবো না কারণ গাড়ির মালিক হয়তো বা নামাজে গিয়েছে আজান দিচ্ছে। সো এটার প্রাইসটা বলে দিই আপনাদেরকে, এইটার প্রাইসটা কী চাওয়া হচ্ছে, 13,80,000 টাকা চাওয়া হচ্ছে সিএনজিতে কনভার্ট করা, এটা কিন্তু ফিক্সড প্রাইস না, আপনি দামাদামি করে কিন্তু এই নোয়া গাড়িটি ক্রয় করতে পারেন। তো চলেন আরও কিছু নোয়া গাড়ি দেখাই, এখানে আরও কিছু বেশ কিছু নোয়া গাড়ি রয়েছে,
আমি এখানে দেখতে পাচ্ছি, দেখেন এখানে রয়েছে কেয়ার 42 নোয়া রয়েছে, 2006 মডেল, 12 রেজিস্ট্রেশন, 18 সিসি সিএনজিতে কনভার্ট করা রয়েছে। এটা দেখতে পারেন, এটার যে প্রাইস চাওয়া হচ্ছে সেটা হচ্ছে 11,80,000 টাকা। এটা কিন্তু ফিক্স না, আপনি দামাদামি করে কিন্তু এটা ক্রয় করতে পারেন। আর এটা হচ্ছে ঢাকা মেট্রো 53 সিরিয়াল। একটু ভিতরের কন্ডিশন আমি আপনাকে দেখাই দিই, দেখেন ভিতরের কন্ডিশন একটু দেখেন আপনাদের। দেখেন ভিতরের কন্ডিশন, দেখেন মোটামুটি কিন্তু ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে। সো কেয়ার 42 নোয়া যারা খুঁজছেন অবশ্যই এই গাড়ি কিন্তু দেখতে পারেন। সো এইটা আমার পছন্দ হয়েছে, আপনি এইটাও দেখতে পারেন, কেয়ার 42 নোয়া। সাইডে কিন্তু মোটামুটি টাচ আপ করা লাগবে না, কোনো রিক্সার আচর নাই। সো এইটার প্রাইসটা বলে দিই আপনাদেরকে, 11,40,000 টাকা, 6 মডেল, 12 রেজিস্ট্রেশন, 18 সিসির গাড়ি, কেয়ার 42 সিএনজিতে কনভার্ট করা রয়েছে। সো এরপরে নোয়া গাড়িটা দেখাই, এরপরে রয়েছে কেয়ার 42, পরে রয়েছে টাউনেস, যেটা হচ্ছে 12 মডেল, 17 রেজিস্ট্রেশন, 15 সিসির গাড়ি। এই টাউনেসটা এটা দেখতে পারেন, সিরিয়ালটা বলে দিই, ঢাকা মেট্রো 19 সিরিয়াল, এটা আপনারা দেখতে পারেন। এইটার প্রাইসটা কিন্তু অনেকটাই কম চাওয়া আছে, আপনি দামাদামি করে ক্রয় করতে পারেন। একটু ভিতরের কন্ডিশন চলেন একটু দেখেন, এই দেখেন পেছনের এই সিট কাভারগুলো দেখেন অনেকটাই ফ্রেশ রয়েছে। এবং এসির যে বিষয়টা, এসি শুধু আপনি একটাই পাচ্ছেন, সেটা হচ্ছে সামনে এসি রয়েছে, এই এসিটা পুরোটাই কভার করে, কারণ ছোটো গাড়ি তো আপনাকে এক্সট্রা কোনো এসি লাগাতে হবে না, ফ্যান লাগাতে হবে না, কারণ এসিটা মোটামুটি একটু ভালো কাজ করে। সো এইটার প্রাইসটা কী চাওয়া হচ্ছে বলে দিই আপনাদেরকে, টয়োটা টাউনেস, যেটা হচ্ছে 12 মডেল, 17 রেজিস্ট্রেশন, 15 সিসির গাড়ি, এটা হচ্ছে 8,80,000 টাকা। এটা কিন্তু ফিক্সড প্রাইস না, দামাদামি করে কিন্তু এই গাড়িটি ক্রয় করতে পারেন। আর এই পাশে কিন্তু আরও দুটা আমি একটা এক্স নোয়া দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 5 মডেল এবং 10 হচ্ছে রেজিস্ট্রেশন, 2000 সিসির, এইটা চাওয়া হচ্ছে 15,50,000 টাকা। আর এইটা চাওয়া হচ্ছে, এটা হচ্ছে 2005 কেয়ার 42, 5 মডেল, 10 রেজিস্ট্রেশন, 18 সিসি সিএনজিতে কনভার্ট করা, এটার এইটা চাওয়া হচ্ছে 11,50,000 টাকা। এটা কিন্তু ফিক্সড প্রাইস না। সর্বশেষ যে দুটা গাড়ি দেখাবো, অনেকক্ষণ কথা বলেছি, লং টাইম কথা বলে গলায় একটু ইনফেকশন ছিল। সো টাউনেস 9 মডেল আর রেজিস্ট্রেশন 14, 15 সিসি গাড়ি, সিএনজিতে কনভার্ট করা, এটা প্রাইস চাওয়া হচ্ছে 9,70,000 টাকা। আর সর্বশেষ যে গাড়িটা রয়েছে আমার কাছে, এটা হচ্ছে নোয়া, এসআই নোয়া, এটা হচ্ছে 13 মডেল, 18 রেজিস্ট্রেশন, এটা হচ্ছে 2000 সিসি, এটাও তেলে ব্যবহার করা হয়েছে এই নোয়াটা। এটা একটু ভিতরের কন্ডিশন আপনাকে দেখাই, গেটটা কিন্তু অটো ডোর রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের এই এসআই নোয়াটাও কিন্তু আপনারা দেখতে পারেন। আর গাড়িগুলি কিন্তু অবশ্যই আপনি একজন টেকনিশিয়ান দিয়ে চেক করে নেবেন যে এই গাড়িটি আপনি কিনতে চান। ডোরগুলো খেয়াল করে দেখেন খুবই ফ্রেশ হয়েছে। সো আমার কিন্তু মোটামুটি এই গাড়ি পছন্দ হয়েছে, বিশেষ করে কারণ হচ্ছে এটা হচ্ছে পুশ স্টার্টের একটি গাড়ি, এবং এই পুশ স্টার্ট প্লাস এইটার যে সফট টাচ এসি সেটা কিন্তু খুব ফ্রেশ কন্ডিশন রয়েছে। সো এই গাড়ি কিন্তু আপনারা দেখতে পারেন। এটার প্রাইসটা কী চাওয়া হচ্ছে, এটা হচ্ছে 13 মডেল, 18 রেজিস্ট্রেশন, তেলে ব্যবহার করা হয়েছে। গাড়িটির প্রাইস চাওয়া হচ্ছে 25,90,000 টাকা, এটা কিন্তু ফিক্সড প্রাইস না, দামাদামি করে ক্রয় করতে পারেন। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কারেন্ট ফোন নাম্বারে যোগাযোগ করবেন, আমার পেজটাকে একটা লাইক দিবেন, আর অবশ্যই অবশ্যই যারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।